লেবেলের মধ্যে রাখলাম, রেখে দিয়া। লেবেলের ওপেনিং পার্ট, লেবেল ট্যাগের ওপেনিং পার্টে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো ফর, আর ইনপুটের এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো আইডি, এবং আইডির মধ্যে যে ভ্যালুটা রাখবো ফরের মধ্যে ঠিক সেই একই ভ্যালু রাখবো। যদি আমরা একই ভ্যালু রাখি তাহলে আমাদের ওই কাজটা হয়ে যাবে। এখন আমরা এই যে মেলের মধ্যে যদি ক্লিক করি, ফিমেলের মধ্যে ক্লিক করি তাহলে এখানে এটা ক্লিক হয়ে যাবে, এখানে যদি ক্লিক করি তাহলে এটা হয়ে যাচ্ছে, আর আগে আমাদের এটা হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কী করতে হচ্ছে, আইডি আইডি এবং ফর, লেবেলের মধ্যে ফর এবং ইনপুটের মধ্যে আইডি, এই দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এবং দুইটার মধ্যে একই ভ্যালু রাখতে হবে, তাহলে হয়ে যাবে। যায় জি ভাই। ভাইয়া লেভেলটা কেন ইউজ করলেন? লেভেলটা ইউজ করলাম এই জন্যই, আমি তুমি আরেকবার দেখাই তাহলে। এখানে প্রথমে কি দিছিলাম, মেল দিছিলাম না, এখানে দিছিলাম মেল, দেখো লেভেলটার ব্যবহার তাহলে বুঝতে পারবে। এখন এখন এই আমি এখানে যদি ক্লিক করি তাহলে ক্লিক হচ্ছে, তার মানে মেলে ফিমেলের মধ্যে সিলেক্ট হলো, আবার এই বৃত্তের মধ্যে ক্লিক করলে মেল সিলেক্ট হলো। আমরা যদি এখন ফিমেলের মধ্যে ক্লিক করে যদি ফিমেলটাকে সিলেক্ট করতে চাই তাহলে দেখি হচ্ছে না, হচ্ছে কি না ভাই? হচ্ছে না। এই তোমার হচ্ছে রেডিও বাটনের মধ্যে ক্লিক করলে ফিমেলটা তোমার সিলেক্ট হচ্ছে, এইখানে মেলের মধ্যে ক্লিক করি তো দেখি মেল কি সিলেক্ট হচ্ছে, হচ্ছে না। এই রেডিও বাটনের মধ্যে ক্লিক করতে হচ্ছে, কিন্তু ফেসবুকে দেখো এরা কি করছে, এই যে মেলে আমরা যদি ফিমেলের মধ্যে মেলের মধ্যে যদি ক্লিক করি, মেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে মেল সিলেক্ট হয়ে যাচ্ছে, আর যদি ফিমেলের মধ্যে ক্লিক করি তাহলে ফিমেলও সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট আমাদের এখানে হচ্ছে না। কেন হচ্ছে না ওইটা আমরা, ওইটা এখন আমরা দেখবো। ওইটার জন্য আমরা এখানে ইউজ করছি লেভেল, ঠিক আছে? ওইটার জন্য আমরা লেভেল ইউজ করলাম তোমার এখানে, তাহলে আমি এটা লিখে দিই আবার, সরি লেভেল। এখানে লিখবো কি মেল, কে রে সুন্দর বলতে পারো, দেখো সমী বুঝতে পারছো, এখানে আমরা এটাকে আমরা মেলটাকে আমরা লেভেলের মধ্যে রাখবো, আর হচ্ছে লেভেলটা এই জন্য নিলাম, লেভেলে এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট দেবো, এই অ্যাট্রিবিউটের নাম হলো ফর, ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা ভ্যালু দেবো, ভ্যালুটা যেহেতু এটা মেল, মেলটাকে যেহেতু লেভেলের মধ্যে রাখছি আমরা এখানে মেল দিয়ে দিলাম, হ্যাঁ মেল। আর আইডি এখানে আমরা ওইখানে যদি ফর ইউজ করি এখানে আমাদের আইডি ইউজ করতে হবে, এবং আইডি এবং ফরের মধ্যে একই ভ্যালু রাখতে হবে, তাহলে যে কাজটা হবে দেখো, যদি আমরা দুইটার মধ্যে সেম ভ্যালু ইউজ করি, হ্যাঁ তাহলে দেখো মেলের মধ্যে যদি এখন আমরা ক্লিক করি তাহলে মেল সিলেক্ট হচ্ছে, হচ্ছে না? জি ভাই। হ্যাঁ তাহলে এখন বুঝতে পারছো লেভেল আমরা কেন ইউজ করছি। জি ভাই। এখন যদি আমরা ফিমেলটা দিয়ে লেভেলের মধ্যে রাখি, এবং লেভেলের মধ্যে ফর অ্যাট্রিবিউট এবং ইনপুটের মধ্যে এই লেভেলের এইখানে, আচ্ছা আমরা এইখানে দেখা দিই আগে, ফিমেল রাখলাম এখানে, আর এইখানে আমরা একটা আইডি অ্যাট্রিবিউট নিয়েছি, এই আইডির মধ্যে ফিমেলটা বসাই দিলাম, এই ফিমেলটা ফরের মধ্যেও ফিমেল দিলাম আইডির মধ্যে ফিমেল দিলাম, দেওয়ার কারণে যে কাজটা হচ্ছে সেটা হলো তোমার দেখো এই যে এখন আমি সেভ দিছি না নাই, এখন আমি যদি এই ফিমেলের মধ্যে ক্লিক করি তাহলে ফিমেলটা সিলেক্ট হয়ে যাবে, হয়েছে এবার এটা দেখো সিলেক্ট হচ্ছে না এইভাবে। আমরা যদি এই যে রেডিও বাটনের মধ্যে ক্লিক করি তাও সিলেক্ট হচ্ছে, আবার এখানে রেডিও বাটনের মধ্যে যদি মাস্টার প্রবলেম করতেছে, এই রেডিও বাটনের মধ্যে ক্লিক করি তাও সিলেক্ট হচ্ছে, আবার যদি মেল টেক্সটের মধ্যে যদি ক্লিক করি তারপরে সিলেক্ট হচ্ছে, এইখানে টেক্সটের মধ্যে ক্লিক করলে তাও সিলেক্ট হচ্ছে, যেমন সেম অ্যাজ ফেসবুকের মধ্যে এই কাজটা করে রাখছে, সেজন্যই আমরা, হ্যাঁ বলেন বলেন। ফেসবুকের মধ্যে তো যে মানে ইমেল এবং মেল যে আছে এটা মনে হচ্ছে একটা বাটনের মধ্যে আছে, এটা করব কিভাবে? এটা এটা যখন আমরা ডিজাইন করব, একটা ফর্ম যখন ডিজাইন করব,